রক্ত পরিচালক এবং রাতভর খাল যাত্রা। পাঁচ দিন পরে পুরো টিম আসবে, অ্যাডভান্সড টিম নিয়ে গেছে দীপন। আগে ভাগে সেটের কাজ শুরু করা এবং সবগুলো লোকেশনের সাম্প্রতিক অবস্থা দেখা উদ্দেশ্য, কারণ সুন্দরবনে আজ যা দেখছেন এক মাস পরে হয়তো অন্যটা দেখবেন। লোকেশন ঠিক হয়েছিল দুবলার চরের আশেপাশে, সুন্দরবনের দুবলার চর, হিরন পয়েন্ট, কটকা। লোকেশনগুলোর মাটি দেখে মুগ্ধ দীপন ও তার টিম। এই ধরনের বেলে মাটি অন্য জায়গায় পাওয়া যায় না, একেবারেই অন্যরকম। লোকেশন খুঁজতে বের হয়ে দীপন স্থানীয় গাইডদের বলেছিলেন জোয়ার ভাটার কারণে বিপদে পড়বে না এমন স্থানে শুটিং করতে চান। ওরা আশ্বস্ত করেছিল এরকম একমাত্র জায়গা হল সুন্দরবনের দক্ষিণের অংশ, সাগরের কাছাকাছি। দেখা শেষ, এবার কাজ শুরু করার পালা। অগ্রবর্তী দল যাত্রা শুরু করে দুবলা থেকে, মূল দল খুলনা থেকে। লোকেশন হিরন পয়েন্টের পাশে বড় নদী। অগ্রবর্তী দল সেখানে পৌঁছে অপেক্ষা করে, কিন্তু মূল দল আসার নাম নেই। এদিকে খাবার এবং পানীয় শেষ। দীপন সহ অন্যরা না খেয়ে আছেন সকাল থেকে দুপুর পর্যন্ত। কারো জানা নেই আশেপাশে কোথায় আছে খাবার বা সুপেয় পানি। অতএব অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ক্ষুধা তৃষ্ণায় কাহিল দীপন সহ বেশ কয়েকজন, আবার ওই জায়গা ছেড়েও যেতে পারছে না, কারণ মূল দল যদি পথ ভুল করে অন্যদিকে চলে যায়। এভাবে রাত যায়। পরদিন দীপন টিম নিয়ে খুঁজতে বের হল, কারণ তারা যদি কুয়াশার কারণে নদীর অন্য প্রান্তে এসে অপেক্ষা করে। কিন্তু না, মূল দলটি কুয়াশায় আটকা পড়েছিল। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় ১৬ ঘন্টা পর মূল দল অর্থাৎ শুটিং ইউনিট এসে যুক্ত হয় তাদের সঙ্গে। কিন্তু বিপত্তি বাঁধালো ভাটা। চরের দুই পারে আটকা পড়ল দুই টিম। দীপনরা এগিয়ে এসে অপেক্ষা করেন চরের এক পারে, জাহাজ নিয়ে অন্য পারে পুরো শুটিং টিম। দুই টিমের মধ্যে ওয়্যারলেসে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, দূর থেকে পরস্পরের উপস্থিতিও দেখতে পাচ্ছে, কিন্তু কাছাকাছি পৌঁছানো সম্ভব হচ্ছে না। অবশেষে প্রায় তিন ঘন্টা পর জোয়ার এলো, জাহাজ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল শুটিং টিম। কুশল বিনিময়ে সময় নষ্ট না করে খেতে বসলেন অভুক্ত পরিচালক দীপন ও তার রেকি টিম। কয়েকটা পথে ঢোকা যায় হিরন পয়েন্টের পশ্চিম এলাকায়। নানা জায়গায় চর পড়ে গেছে, চরগুলো সাবধানে পার হতে হয়, কারণ ভাটার সময় চরে প্রায়ই নৌকা আটকে যায়। হয় নদী বা খাল দিয়ে যেতে হবে, নয়তো সাগর পথে। অবশেষে যাত্রা শুরু হল নদী পথে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সুন্দরবন তার আসল রূপ মেলে ধরেছে অপারেশন সুন্দরবন টিমের কাছে। এক অভাবনীয় দৃশ্য, সবাই মোবাইলে ছবি তুলছে আর প্রিয়জনকে পাঠাচ্ছে। কিছুক্ষণ পর সবাই দেখলো আর ছবি সেন্ড করা যাচ্ছে না, কোনো নেটওয়ার্ক নেই। ছবি পাঠানো না যাক, বাসায় খবর তো পাঠাতে হবে, তার কি উপায়? সবার মনের প্রশ্নটাই যেন বুঝতে পারলেন রইসুল আজম। বললেন, চিন্তা নেই, উপায় একটা বের হবে। তার কথা শুনে সবাই প্রায় একসঙ্গে বলল, কিভাবে? উত্তর না দিয়ে রহস্যময় হাসি হাসলেন রইসুল আজম, তার হাতে একটা স্যাটেলাইট ফোন। অপারেশন সুন্দরবন।